খোঁজ নাও, আমি আল্লাহ বলছি যারো সন্তান। আজকে জুনায়েদ কি বলে দিয়েছে, হয়ে গেল মাথা খারাপ, বেশি উড়ো না ডানা ছেটে দেবো। আর প্রশাসনের কথা বলছো, কেস করে দেবে বলছো, কলার ধরে কোন পুরুলিয়ায় ফেলে দেবো 2 কিলোমিটার দূরে যেয়ে তোমাকে পানি কিনতে হবে, পানি আনতে যেতে হবে, চাকরির গরম দেখিও নি। কথা বুঝতে পারছেন না? হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। আচ্ছা আচ্ছা অফিসাররা কি করছে দেখো, কোথায় ছড়ে ফেলে দিয়েছে, উনিশ বিশ করেছে, কোনো ঠিক নেই। আমাদের সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে হবে, বেশি সতী সতী ভাব দেখাও না। হুজুর এই করবে রে, হুজুর সেই করবে রে, হুজুর অমুক করুনি, হুজুর আবার এই করবে কেন, তমুক করবে কেন, খোঁজ দিয়ে দেখ ইমাম সাহেবের 9টা ছেলে কি করে হলো। হুজুর কিচ্ছু করবে না, ছেলেগুলো এমনি হলো, যত জায়েজ কাজ আছে সব করবে, তো তোর কি হয়েছে? আসছেন কেন, আমার কথা বুঝার চেষ্টা করেন, অত ফতোয়া দিলে হয়? আমার মুসলমান সব থেকে কষ্ট কখন লেগে যায় জানেন? মেহরাব সম্পর্কে বললে আমাদের এত কষ্ট হবে না, মেহরাবের আব্বাকে বললে মেহরাবের কষ্ট হবে না, মাকে বললে মেহরাবের কষ্ট হবে না। কারণ আমরা যার কদমেতে মা বাপ নিজেকে আমরা কুরবান করেছি, বিক্রি হয়ে গেছি, যার কদমে নিজের ইজ্জত আবরু থেকে আরম্ভ করে নিজের জান মাল মা বাপকে যার কদমে বিক্রি করে দিয়েছি, কুরবান ফানা করে দিয়েছি, আমার মদিনাওয়ালা সম্পর্কে যখন কেউ কিছু বলে আমাদের খুন খুলে যায়, রক্ত জ্বলতে থাকে, দুঃখে চোখে পানি আসতে থাকে, তখন তুমি যত বড়ই হুনো হও, যত বড়ই লড়াই হও, তখন আর আমরা কাউকে ছেড়ে কথা বলি না, তখন বলতে পারি না। যখন বলতে বলতে বাড়াবাড়ি করে দাও যে আল্লাহ রাসূলের 4টে মতান্তরে 3টে ছেলে ছোটবেলায় আল্লাহ কেন তুলে নিলেন জানেন? এই ভণ্ড পীরজাদা না হারামজাদা ঠিক এইভাবে সব কথাবার্তা বলে, এদের মতো যদি ভণ্ড হয়ে যেত নবী দাবি করত তাই আল্লাহ আগেই তুলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। এই কথাটা যদি কেউ বলে তার বউ তালাক হয়ে যাবে, কলমায় রদ্দে কুফুর পড়তে হবে এবং তাকে আবার নতুন করে সব কিছু করতে হবে। এটা আমি লিখিত দিয়ে দিতাম, ফতোয়া দিতে পারছি না, কেন আমার আর 6টা মাস বাকি আছে, আবার নতুন করে মুক্তি ডিগ্রি দিচ্ছি না। হুজুর আপনি তো হুজ্জাতুল্লাহ বালেগা থেকে আরম্ভ করে যত সব ফেকার কিতাব আছে পড়েছেন, নালে আপনি কি করে পাস করলেন? হ্যাঁ, কিন্তু এর আবার ইফতা আপনার মুফতি কোর্স করতে গেলে স্পেশাল একটা আলাদা ডিগ্রি হয়, আর 6টা মাস ওয়েট করো, কথা বুঝতে পারছেন? আজ আমি মৌখিক বলছি, আল্লাহ রাসূল সম্পর্কে তার আওলাদদের সম্পর্কে যে মন গড়ে যদি কেউ কোনো কথা জিদের বশীভূত হয়ে বলে ফেলে অবশ্যই তাকে আবার নতুন করে কলমা রদ্দে কুফর পড়তে হবে, বউ তালাক হয়ে যাবে, কথাটা বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূলের 4টে সন্তান আহারে নবীজির কলজে ফেটে যাচ্ছে যখন সন্তান চলে গেছে খবর পেয়েছে, আর জালিমরা দুশমনানে রাসূল রাসূলের সন্তান চলে গেছে আমার উপর রাগ ঝাড়তে যে নবী পর্যন্ত যে ঠেকে বসে আছে, কচ্ছর না। আল্লাহ রাসূলের সাহেবজাদা যখন ইন্তেকাল করে নবীর সন্তান মানে তার পায়ের ধুলো আমাদের চোখের সুরমা, কথা ঠিক না ভুল বলছি? নবীর সন্তান মানে নবীজির ছেলে মানে তার পা, তার পায়ের ধুলো আমাদের চোখে সুরমা, তার কদম আমাদের মাথা, আমাদের মাথার উপরে চোখের উপরে কদম রেখে আবার রাসূলের ঔলাদ হাঁটবে, বলেন না সুবহানাল্লাহ, কথা বুঝতে? তার পায়ের ধুলো যদি আমাদেরকে চেটে খেতে বলে, আমাদের কাছে পৃথিবীর সব থেকে বড় অমৃত, সব থেকে বড় পাক, সব থেকে বড় আফরোখ হচ্ছে আমার রাসূলের সন্তানের পায়ের ধুলো, আমরা চেটে চেটে খেতে চাই, সুবহানাল্লাহ বলবেন না? লাগাবে দাঁতের ফতোয়া, হুজুর পাঁচাটা চলবে খচ্চর,
ইমোশন বোঝার ক্ষমতা নেই না। কি কথা ভুল বলছি নাকি? আরে পীরের ছেলেকে যদি এত ভালোবাসেন, খোদ রসুলের ছেলেকে কত ভালোবাসবেন? হিসাবটা মিলিয়ে দেখেন না। আল্লাহ রাসূলের সাহেবজাদা ইন্তেকাল করলেন, নবীজির মনে বড় কষ্ট। আবার হযরত ইব্রাহিম ইন্তেকাল করলেন, নবীজির বড় কষ্ট। শুন রে বুকা, মেহরাব সিদ্দিকী তো বাপের নামে পরিচিত হয়েছে, পীরজাদা হয়েছে, কিন্তু আমার রাসূলের যে সন্তানকে নিয়ে আজ বলছো, ওদের আল্লাহ তুলে নিয়েছে, এই জন্য যদি থাকতো ভণ্ড নবীর দাবিদার হয়ে যেতে পারত, নাউজুবিল্লাহ। কিন্তু তুমি মাথায় রাখো, আমি আমার বাপের পরিচয়ে পরিচিত হয়েছি, কিন্তু আমার রাসূলকে ছেলের পরিচয় দিয়ে ডেকেছে আল্লাহ, আবুল কাসেম। বলুন না সুবহানাল্লাহ, কাসেমের আব্বা। আর সেই কাসেম সম্পর্কে তুমি উক্তি করছো, একটু আগে হাদিসটা বলেছি, সামিতু খলিলি আবুল কাসেম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি আমি শুনেছি কাসেমের আব্বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাসেমের আব্বাকে খোদ আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আর সেই আবুল কাসেম সম্পর্কে কথা বলবেন, পৃথিবীর বুকে কারো শরীরে রক্ত থাকলে, চোর পরিমাণ ঈমান থাকলে, সে কখনো তোমাকে মাফ করতে পারে না। একদিকে ঈমান হারা হয়েছে, অপর দিকে যদি ঈমান আনো, তাহলে কোটি কোটি মুসলমান যাদের কানে এই কথাটা গেছে, ওদের মনে যে ব্যথা দিয়েছো, প্রত্যেকের কাছে মাফ চাইতে হবে, নাহলে হুকুকুল ইবাদের গুনাহে পড়বে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? তোমার ভাইকে গাল দিলে, তোমার বাপকে গাল দিলে, তার কাছে মাপ না চাইলে ধরা পড়ে যাবে। আর রাসূলের সন্তানের কথা বলছো, আর তার গোলামগুলোর কাছে মাপ না চাইলে তুমি ধরা পড়বে না? ওই জন্য একটা কথা ছিল না, রাজমিস্ত্রি ছেনি হাতুড়ি দিয়ে বাঁধানো হলে ওই দশাই হয়। আবার এদের আবার আমাদের সিলসিলের মোল্লা মলি সাহেবরা, আবার এদের ভেতরে ভেতরে যে তামাক খেয়ে পাঞ্চি বসছিল আমরা বুঝতে পারিনি। এরাও আরম্ভ করেছে, রসুল কাঠ না পাথর, না ইট, না পাটকেল। কথা বুঝতে পারছো? আরে আমার নবীজি কি দোষ করেছে রে ভাই? রসুলের দেহ নিয়ে আলোচনা করার দরকার নেই, হাদিস নিয়ে আলোচনা করতে হবে, মাওলানাদের উচিত। কে অ্যাডভাইস চাইছে তোমার কাছে ভাই? কথা বুঝতে পারছো না? কে অ্যাডভাইস চাইছে? 0.1% মানুষের কাছে যাদের কোনো গুরুত্ব নেই, কোন প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের কাছে অ্যাডভাইস নেই কি? তুমি অ্যাডভাইস দিতে আসছো কেন? আল্লাহ রাসূলের বডি দিয়ে জিসেম নিয়ে আলোচনা করব না, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দিন। ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা কেটে বাদ দিয়ে দিন না। রাসূলের বডি নিয়ে আলোচনা করব না, রাসূলের আখলাক নিয়ে আলোচনা করব না, উসওয়ায়ে হাসানা নিয়ে আলোচনা করব না। ইমাম তিরমিজি কিতাব লিখে গেছে, রাসূলের নখ কেমন, চুল কেমন, দাড়ি কেমন, দেহ কেমন, কপাল কেমন, পেশানি কেমন, কি স্টাইলে চলতে, আবওয়াব কায়েম করেছে রাসূলের উপরে। নবীর দেহ নিয়ে আলোচনা হবে না? কথাটা বুঝতে পারছেন না? আমি একদিন বলেছিলাম এটা মুখস্থ বিদ্যা ঝেড়ে যায়, কত নাম্বার আয়াত, কত নাম্বার পারা, আজ প্রমাণ হয়েছে। জুনায়েদ রেগে যেয়ে দু চারটে কথা বলেছে, আমাকে এমন বলা হলো, চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে মৌলি সাহেবরা। আরে মৌলি সাহেবরা যদি এই দ্বন্দ্ব গো একের পর এক লাগিয়ে যায়, নবীর সঙ্গে যদি দুশ্মনী করতে আরম্ভ করে দেয়, তাহলে মাথায় আসবে নবীর পেশাবটা কি, নবীর বীর্যটা, নাউজুবিল্লাহ, এইসব কথা বলে গাধা, এই ভাষাটা নবী সম্পর্কে মুখে আনতে আছে? যে কোনো নাউজুবিল্লাহ যে কোনো মানুষের রক্ত গরম হয়ে যাবে। আর এই গোস্তাকিমূলক কথা বলার জন্য 29 পারা খুলে দেখুন, নুন ওয়াল কালামে ওমা ইয়াসতুরুন, পড়ুন না আল্লাহ কি বলছে। লাস্টে বলে দিচ্ছে তার 10-10টা গুণ, 9-9টা গুণ বাইরে বার করে, আল্লাহ চুপ থাকেন, বলি ইবনে মাগিরার কথা বলছি,
রাসূলকে বলেছিল যে তুমি পাগল আল্লাহ বলছেন আল্লাহর ফজলে তুমি পাগল নয় খোঁজ নিয়ে দেখো যে গুস্তাকি করে বিয়াদুবি করে তার রক্তটার দোষ আছে হয়তো সে জারজ সন্তান বিলিয়ে দেখো কথা বুঝতে পারছেন না কতগুলো পুঁতিগত মুখস্থ বিদ্যা ঝেড়ে দিচ্ছ কোরআন যখন পড়তে শিখেছে তো 29 পারাটা খুলে নাও আল্লাহ চিতাওনি দিয়েছে ওয়ান করেছে ওয়ালিদ বিন বাগীরার উপর দিয়ে চালিয়েছে কি যারা রাসূলের সঙ্গে গুস্তাকি করবে যারা মদিনা ওয়ালার সঙ্গে গুস্তাকি করবে আল্লাহ বলছে মোহাম্মদ দুঃখ দিও না ও তোমার সম্পর্কে কটু কথা বলছে খোঁজ নিয়ে দেখো ও হচ্ছে অবৈধ সন্তান জারজ সন্তান আরে এটা তো মা ছাড়া কেউ বলতে পারবে না কথাবার্তা বলছো তোমার আন্দাজ আছে তুমি আমাকে নিয়ে বলো আর তোমাদেরকে নিয়ে চর্চা করা আমার সাজে না কারণ তোমার লেভেলটা কোথায় দেখো কিন্তু সওয়াল এসেছে রাসূলুল্লাহ ঈমানই কর্তব্য বলে তাই আজ আমি বলছি হ্যাঁ একদম লাঠি দিয়ে তলোয়ার দিয়ে মায়ের কাছে ধরেছে মা একবার বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 99টা গুণ বলেছে আমি অধা ভঙ্গকারী আমি আপনার ইরাদে সব বলেছে নাকি সৎ কাজে বাধা প্রদানকারী আছে অনেক কথা বলেছে এখন একটা বলো তো আমি হালাল জাদা না হারাম জাদা ওটা মা তুমি ছাড়া কেউ বলতে পারে না এখন তুমি বলো মোহাম্মদ শেষ নম্বরে আমাকে বলেছে উতুল্লিম বাদা জালিকা জালিমিন তুমি একটা অবৈধ সন্তান জারজ সন্তান মা ও মা তুমি ছাড়া কেউ বলতে পারে না আমি হালাল জাদা না হারাম জাদা মা বলছে বাবা ডান্ডা না মা তলোয়ার না মা শোন তোর আব্বা অনেক পয়সার মালিক ছিল বিশাল সম্পত্তি তুই তো ধরিল কিন্তু শোন তোর আব্বার আসল জায়গায় গন্ডগোল হয়ে গেছিল আবার হাসি কথা বোঝার চেষ্টা করো যে তোর আব্বার যারা দ্বারা যে বাচ্চা হবে সে তোর আব্বা ছিল কি বলবো নামার্থ তো আমার চিন্তা হতো এত বিষয় সম্পত্তি কি হবে তখন আমাদের ওই রাখালটাকে লুকিয়ে লুকিয়ে ডাকতাম তারপর তুই হয়েছিস বুঝতে পেরেছেন তো নাকি কেন আমার আল্লাহ যে সত্তারুল উয়ুব মানুষের দোষকে চাপা দিয়াকে পছন্দ করে আল্লাহ বলছেন আমার রাসূল বলছে মান সাতারাল আইব সাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা যে মানুষের দোষকে দুনিয়ায় চাপা দেবে আল্লাহ তার গুনাহগুলো কিয়ামতের দিনে চাপা দেবে যে আল্লাহ হচ্ছে সত্তার সত্তার ইয়া সত্তার মানে কি সত্তারুল উয়ুব মানুষের দোষকে চাপা দেয় মানুষের আয়েবকে চাপা দেয় সেই আল্লাহ নবীর উপরে বলেছে বলে এত রেগে গেছে তার 99টা গুণকে বার করে দিলেন শেষবারে বলে দিলেন সহ্য হলো না হাবিব উতুল্লিম বাদা যালিকা জালিমিন খোঁজ নাও আমি আল্লাহ বলছি জারজ সন্তান আজকে জুনায়েদ কি বলে দিয়েছে হয়ে গেল মাথা খারাপ বেশি উড়ো না ডানা ছেটে দেবো আর প্রশাসনের কথা বলছো কেস করে দেবে বলছো কলার ধরে কোন পুরুলিয়ায় ফেলে দেব 2 কিলোমিটার দূরে যে তোমাকে পানি কিনতে হবে পানি আনতে যেতে হবে চাকরির গরম দেখিও নি কথা বুঝতে পারছেন না হাতি ঘোড়া গেল তল মশাই বলে কত জল আচ্ছা আচ্ছা অফিসাররা কি করছে দেখো কোথায় ছুঁড়ে ফেলে দিয়ে 40-20 করেছে কোনো ঠিক নেই রাসূলুল্লাহ সুকে বিয়াদবি গুস্তাখ রাসূলের কথাই নাম লিখাবেন না কোনোদিন গোলামি যদি করতে হয় তো রাসূলুল্লাহর গোলামি করবেন সারা জীবন গোলামি করতে হলে ওয়ালিদের গোলামি করবেন শুকনো কাটে কোনো দাম নেই যদি দাম থাকতো মুআল্লিমুল মালাকুত আজকে আজাজিল হতো আজ আজকে ইবলিস শয়তান হতো না যেখান দিয়ে ঢুকেছে
সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, যেখান থেকে বেরিয়েছে কিয়ামত পর্যন্ত সেখান থেকে না পাক বের হচ্ছে। তাহলে রসুলের পিশাবটা কি হবে, নবীর পায়খানাটা কি হবে? শয়তান বুঝাতে পারে নবীর ছিছিছি এই ভাষাটা একটা সাধারণ মানুষের ব্যাপারে মুখে আনতে আমাদের ঘিন লাগে, আর সেটা রসুল সম্পর্কে ব্যবহার করছো, এগুলো কিচ্ছু নয়। এখন যে উঠে পড়ে লেগেছে এই যে কথিত আহলে হাদিস, এদের মাথাটা ঘোরাবার জন্য আমাদেরই কিছু স্টুডেন্ট, এরা আমাদেরই ছাত্র অবশ্য, এরা কিছু স্টুডেন্টকে লাগিয়ে দিয়েছে, তোরা ওদিকে লেগে থাক, মাল আমরা দিচ্ছি। কথা বুঝতে পারছেন না কত দূর কি? তাজ বিকতা, তখত বিকতা, গলি গলি মে ইজ্জত বিকতা, মন্দিরো মে পণ্ডিত বিকতা, ওর মসজিদো মে মুল্লা বিকতা। নাউজুবিল্লাহ, এ খোদা, আগর আপ ভি পর্দে মে না হতা তো ইস মুল্লাও নে আপকো বেচনে কা কোশিশ করতা। বুঝতে পারছেন? বড় দুঃখ করে শায়ের বলছে, আল্লাহ আপনি আড়ালে আছেন ভালো, নে মোল্লা সাহেবগুলো আপনাকেও বেচার চেষ্টা করতো।